প্রত্যেকেই কোরআনে পাকের তেলাবাদ করে থাকি হয়তো অনেক সময় আমরা তেলাবাদ করি কিন্তু এর অর্থ বুঝি না কোরআনে পাক অর্থ সহ তেলাবাদ করার মধ্যে অনেক ফায়দা আছে অনেক উপকারিতা আছে তো সেই সুবিধার্থে এএনআই টিভির পক্ষ থেকে আমরা একটা নতুন প্রোগ্রাম চালু করছি সেটা হচ্ছে কোরআনুল করিমের তর্জুমা এবং তফসির ইনশাআল্লাহুল আজিজ আমরা এই তর্জুমা এবং তফসিরটা করবো উপমহাদেশের বিংশ শতাব্দীর যিনি মুজাদ্দের ইমাম আহমদ তাজা আজিলে বর রহমা উল্লাহ ওনার অনবদ্য যে তর্জুমা কোরআনুল করিমের কান্দুল ইমান থেকে এবং সাথে সাথে এই কান্দুল ইমানকে যিনি তফসির তথা হাসিয়া লিখেছেন সৈয়দ নঈমুদ্দিন মোরাদাবাদী রহমা উনি এটার তফসির এবং হাসিয়া লিখেছেন এবং এটার তরজুমা করেছেন আমাদের বাংলাদেশের একজন বিজ্ঞ আলমে দিন আপনার হজরত আল্লামা আব্দুল মান্নান আল কাদির সাহেব কাবলা উনি যেহেতু মূলত এই তর্জমাটা ছিল উর্দুতে তো আমাদের যিনি আব্দুল মান্নান আল কাদির আপনার মদ্মাজিল আলী উনি এটার বাংলা তর্জমা করেছেন আমরা ইনশাআল্লাহুল আজিজ ধারাবাহিকভাবে কোরআন করিমের শুরু থেকে শেষ পর্যন্ত সেই কাঞ্জুল ইমানের বাংলা থেকে আমরা আপনাদের জন্য তর্জমা পেশ করব এবং বিশেষ বিশেষ ক্ষেত্রে আমরা তাফসিরও পেশ করব। এখন আমরা আজকে শুরুতে আলোচনা করব এই যিনি লিখেছেন অর্থাৎ ইমাম আহমদ রাজা খা ফাজ উনি কী ছিলেন উনি কেমন একজন ব্যক্তি ছিলেন বিশেষ করে আজকে আমরা যেহেতু ওনার জীবনীটা ব্যাপক আমরা ওনার শিক্ষাগত শিক্ষার ক্ষেত্রে ওনার শিক্ষাগত ব্যাপারে শিক্ষার ব্যাপারে শিক্ষাগত যোগ্যতার ব্যাপারে ওনার এলমে দিনের যে খাদমত সে ব্যাপারে সংক্ষিপ্ত আলোচনা করবো যেহেতু ওনার তর্জুমা আমরা পেশ করব তো যার তর্জুমা আমরা পেশ করব আমাদের প্রয়োজন ওনার সম্পর্কেও কিছু ধারণা রাখা তো সেই ধারাবাহিকতা আমরা সর্বপ্রথম আমরা ইমাম আহমদ রাজা সংক্ষিপ্ত জীবনী আমরা জানবো যে ইমাম আহমদ রাজা খা ফাজ বেরিলবি রহমতুল্লাহ আলাই উনি দশই সাবান বারোশত বাহাত্তর হিজিরি মোতাবেক আঠারোশো ছাপ্পান্ন ইংরেজিতে ইংরেজির চোদ্দই জুন ভারতের ইউপির অন্তর্গত বেরেলি বেরেলি নামকের স্থানে উনি জন্মগ্রহণ করেন এবং উনি ছিলেন বিংশ শতাব্দীর একজন মোজাদ্দেদ আমরা ওনাকে ইমাম আহলে সুন্নত হিসেবেও সবাই জানি বিশেষ করে আমরা যারা আহলে ওল জামাতের অনুসারে আমরা ওনাকে ইমাম আহলে সুন্দ হিসেবে জানি এবং মানি তো ওনার শিক্ষাগত যোগ্যতায় যদি আমরা যাই উনি যে কত বড় আলেম ছিলেন তার প্রমাণ উনি মাত্র তেরো বছর দশ মাস বয়সে তিনি কোরআনুল করিম হাদিস তাফসির আরবি সাহিত্য সহ আকলি ও নকলি আলেমে শিক্ষা সম্পন্ন করেন দেখেন আমাদের সাধারণত একজন যদি মাদ্রাসার ছাত্র যদি মাদ্রাসায় পড়ালেখা করেন ওই ব্যক্তির আপনার নর্মালে উনি যদি দিনই শিক্ষা শেষ করেন কমপক্ষে বিশ হতে বাইশ বছর লাগবে আমাদের যে সরকারি কারিকুলাম আছে সেইভাবে কামিল পাশ করতে আর আল হজরত দেখেন মাত্র তেরো বৎসর বয়স যে সময়ে আমরা এক এত বড় আলম কল্পনাই করতে পারি না একটা মাদ্রাসার ছাত্র যদি তেরো বৎসর বয়স হয়েছে আর কতটুকুই বা শিখবে কিন্তু আল হজরত আলহি রহমান উনি তেরো বছর বয়সে একটা দুইটা বিষয় নয় কোরআন হাদিস তফসির আপনার আলমুল মানি এলমুল কালাম এভাবে বালাগত মান্তিক ফাসাহাত আপনার এলমুল নাহু সরফ সহ এভাবে অনেকগুলা বিষয়ে উনি বুধপ্রিত্ব অর্জন করেছেন শুধু তাই নয় ওনার পিতা নকি আলী খান তত্ত্বাবধায়নে উনি প্রথম ফতোয়া দিয়ে মুক্তিপদে সমাসীন হন তেরো বছর বয়সে যেটা আমরা কল্পনা করতে পারি না আলা হজরত কত বড় আলেম ছিলেন দেখেন যিনি মাত্র তেরো বছর বয়সে ফতোয়া দিয়ে ফতোয়া দেওয়া শুরু করেছেন এবং একজন যিনি ফতোয়া দেন আমরা তাকে মুফতি বলি এই পদে উনি সমাসীন হন মাত্র তেরো বছর বয়সে এবং আল্লাহ পাকের অপার মহিমা দেখেন যে আলা ওই ওই দিন যেদিন ওনাকে ফতোয়ার পদে সমর্চেন করা হয় অর্থাৎ যেদিন উনি মুক্তি হন সেদিনই ওনার উপর নামাজ ফরজ হয়েছে আলা হাজরত আলহ রহমা উনি ওনার পঞ্চান্ন বৎসর দীর্ঘ সময়ে উনি পঞ্চান্নটি বিষয়ের উপর উনি বিভিন্ন ধরনের কিতাব লিখেছেন অর্থাৎ ওনার কাছে রব্বুল আলামিন পঞ্চান্নটা বিষয়ের পরিপূর্ণ জ্ঞান দান করেছেন যেটা স্বাভাবত একজন দিনের পক্ষে সম্ভব নয় যে একটা দুইটা বিষয়ের উপর বুৎপত্তি তর্জন করা এটা অনেক বড়ো ব্যাপার হয়ে যায় সেক্ষেত্রে সেখানে আলা হজরত একটা দুইটা বিষয় নয় উনি পঞ্চান্নটা বিষয়ের উপর ওনার মেহার হচ্ছিল এবং এই পঞ্চান্নটা বিষয়ের উপর উনি কিতাব লিখেছেন সেখানের মধ্যে আপনার কোরআনও আছে হাদিসও আছে এভাবে তফসির আছে আপনার এভাবে অ্যালমল তসউফ আছে এলম তসভিদ আছে এলম কারাত আছে এলমে আখলাক আছে এলমে সিয়াম আছে এলম তারিখ আছে এলম লগাত আছে এভাবে উনি আপনার অঙ্কের ক্ষেত্র বীজগণিতের বীজগণিতের উনি মাহের ছিলেন এইভাবে বিভিন্ন বিষয়ের উপর ওনার অনেক জ্ঞান ছিল রব্বুল আলম ওনাকে এমন জ্ঞান দান করেছেন যে উনি পঞ্চান্নটা বিষয়ের উপর পরিপূর্ণভাবে কিন্তু ওনার দখল ছিল আলা হজরত আলী রহমা এভাবে পঞ্চান্নটা বিষয়ের উপর উনি ওনার লিখনির মাধ্যমে দিনের খাদমত করে গেছেন সেখানে আমি যেটা বলছিলাম ওনার কাছে কিন্তু আপনার দিনই জ্ঞানের পাশাপাশি এই পঞ্চান্নটা বিষয়ের মধ্যে কিন্তু ওনার কাছে দুনিয়া বিজ্ঞানেরও কি ছিল ভরপুর ছিল আল্লাহর তালেহের রহমা উনি এভাবে দিনের খেদমত করেছেন অনেক কিতাব লিখেছেন তার মধ্যে অন্যতম যেটা হচ্ছে ফতোয়া রাজবিয়া যেটা উনি বারোশো পঁচাশি হিজড়ি মোতাবেক তেরোশো চল্লিশ হিজি পর্যন্ত লিখিত বিভিন্ন বিষয়ের ফতোয়া সমষ্টি অর্থাৎ আলা হজরত যেতগুলো ফতোয়া দিয়েছেন এই ফতোয়াকে আপনার একত্রিত করে যে কিতাবটা আপনার লেখা হয় যে কিতাবটা তৈরি করা হয় সেটা হচ্ছে ফতোয়া বিয়া। যেটা আপনার প্রায় তিরিশ খণ্ডের এক ভলিউম তিরিশ ভলিউমের একটা কিতাব এভাবে আলা হজরতের যে অনবদ্য আপনার তর্জুমা যেটা আমরা ইনশাআল্লাহুল আজিজ আমরা তর্জুমা করবো কোরআনে পাকে সেটা হচ্ছে কানজুল ইমান যেটা উনি উর্দু ভাষায় লিখেছেন এবং এই আয়াতের মধ্যে উনি বিশেষত বিভিন্ন বিষয় অর্থাৎ বিভিন্ন বিষয়ের আয়াতগুলাকে উনি পৃথক পৃথক জায়গা থেকে নিয়ে এসে এক জায়গায় উনি সংযুক্ত করেছেন যাতে মানুষের বুঝতে সুবিধা হয় এবং এটা কিন্তু আপনার বাংলা তর্জমা করেছেন আমি বলেছিলাম যে আমাদের মৌলানা আব্দুল মান্নান আল কাদি উনি এটা বাংলা তর্জমা করেছেন এবং উনি এখানে আরেকটা জিনিস অ্যাড করেছেন সেটা হচ্ছে উনি জন লেখকের বাংলা তর্জুমাকে এটা সাথে অ্যাড করে আলা হজরত আলহ রহমার এই কানজুল ইমানটার তর্জুমা যে আপনার অন্যান্য এবং সুন্দর এবং যত যে পরিমাণ অর্থাৎ কোরআন করিমের তর্জুমা যেভাবে হওয়া দরকার সেভাবে যে উনি করেছেন সেটার প্রমাণ আব্দুল মন্নান আল কাদিরি উনি দিয়েছেন ওনার এই বাংলা তর্জুমার মাধ্যমে এটা হচ্ছে আলা হজরতের আপনার যে প্রসিদ্ধ কিতাবগুলো আছে তার মধ্যে দ্বিতীয় নম্বর তৃতীয় নম্বর হচ্ছে আদৌলাত মক্কিয়া যেটা আলা হজরত আলহি রহমা মক্কা শরীফে বসে প্রায় আপনার আট ঘন্টার মধ্যে একটা কিতাব লিখে ফেলেছেন আল্লাহ নবীর এলমে গায়েবের উপর আমার নবীজির কাছে যে এলমে গায়েব ছিল এটা অনেকে অস্বীকার করেন আল্লাহ হজরত আলী রহমা মক্কা শরীফে বসে বসে আট ঘন্টার মধ্যে একটা কিতাব লিখেছেন এভাবে হুসামুল হারামাই সহ আল্লাহ হজরতের অসংখ্য কিতাব আছে অর্থাৎ উনি এমন একজন ব্যক্তি ছিলেন যে তিনি দিনের খেদমত ওনার লেখনির মাধ্যমে ওনার এলমের মাধ্যমে ওনার লেখনির মাধ্যমে দিনের খেদমত করে গেছেন এমন খেদমত করে গেছেন যেটা কেয়ামত পর্যন্ত তো আহলে তল জামাতের যারা অনুসারী আছেন তাদেরকে উপকৃত করবে তারা উপকৃত হবে যেমনিভাবে আমরা উপকৃত হচ্ছি ইনশাআল্লাহুল আজিজ সেই ধারাবাহিকতায় উনি যে তর্জুমাটা উর্দু করে গেছেন আবদুল মান্নাল কাদরি যেটা বাংলা করেছেন এটা আমরা যখন তর্জুমাটা করব আপনারা বুঝতে পারবেন আসলে আহ্লা হজরত আলাহ রহমা কোন মকামের কোন দরজার কোন স্তরের একজন আলেম ছিলেন রব্বুল আলমিন আমাদেরকে এই কোরআন করিম যে তর্জুমাটা আমরা করব। এটা সুন্দরভাবে আমরা যেন করতে পারি আপনারা যেন শুনতে পারেন আল্লাহ সেই তৌফিক আমাদের দান করুক আমিন ও আখর আনুল আলমিন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বাক